overview নিচে যেটা ইউ ক্যান নো লঙ্গার অ্যাপ্লাই ফর ইউকে রেসিডেন্ট কার্ড ইফ ইউ অলরেডি হ্যাভ এ কার্ড ইট উইল নট বি ভ্যালিড আফটার 30th of June 2021 সো এইটা মূলত কি বলতেছে যারা অতীতে আপনার ইউরোপিয়ান লর আন্ডারে ইউএ রেগুলেশন আন্ডারে যারা রেসিডেন্ট কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাইছেন ওনাদেরটা হচ্ছে আপনার ভ্যালিড হচ্ছে 30th of June 2021 পর্যন্ত ওনারা আর কখনোই অ্যাপ্লিকেশন করতে পারবেন না একটা রেসিডেন্ট কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য এবং ওনারা যদি 30 মানে ইউকেতে 30 তারিখের পরে জুনের 30 তারিখের পরে থাকতে চান অবশ্যই ওনাদেরকে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে সো তারা আর নতুন কোনো রেসিডেন্ট কার্ড তারা আপনার দিবে না যেটা বলতেছে সো ইউকে গভর্নমেন্ট বলতেছে না এই যে ইউকে গভর্নমেন্ট জি গভর্নমেন্টটা বলতেছে এটা এটাই দুর্বল যেটা আমরা কনফিউশন সৃষ্টি হয়েছে বেসড অন দিস গাইডেন্স কারণ এখানে একটু ভেগ ছিল ওইটা তারা অন্য জায়গায় এটাকে আবার ক্লারিফিকেশন করেছে যেটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো সো এইটা হচ্ছে গাইডেন্স এখানে বলছে যে তারা কোনো নতুন কোনো কার্ড দিবে না যারা ই রেসিডেন্ট কার্ড ছিল আগের ইউরোপিয়ান রেসিডেন্ট কার্ড অথবা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড ছিল ওইটা ভ্যালিড হচ্ছে 30th of June পর্যন্ত আর এরপরে ওইটা কোনো ভ্যালিডিটি নাই ওইটা কোনো ইনএফেক্টিভ ইনভ্যালিড বেসিক্যালি